নমস্কার আমি অ্যাস্ট্রন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল দুটি আয়ু রেখা অনেক ক্ষেত্রে দেখবেন অনেকের দুটি আয়ু রেখা থাকে অনেকে আবার সেটাকে মার্শাল রেখা ভেবে কিন্তু ভুল করে বা মঙ্গল রেখা বলে ভুল করে যাদের হাতে দুটো আয়ু রেখা থাকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আজকে আমার ভিডিওতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনে ক্লিক করবেন তাহলে আগামী দিনের আমার নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর আমি অনুরোধ জানাবো যে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও না কেটে তাহলে আপনারা জানতে পারবেন দুটি আয়ু রেখা থাকলে কি হয় এবং শনি রেখা আয়ু রেখাকে ভেদ করলে কি হয় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব ছেলে হলে অবশ্যই ডানাত আর মেয়ে হলে অবশ্যই বা হাত দেখুন সর্বপ্রথম একটি হাতের চিত্র দেওয়া আছে এই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব দুটি আয়ু রেখা থাকলে কি হয় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম জেনে নেওয়া যাক যদি শনির ক্ষেত্র থেকে এইভাবে কোনো রেখা আয়ু রেখাকে স্পর্শ করে বা কেটে বেরিয়ে যায় তাহলে তা অত্যন্ত কিন্তু অশুভ এই সব ক্ষেত্রে তার মাথায় চোট আঘাত বা পা ভেঙে বা পঞ্চাশ বছরের পর তার জীবনের শক্তি হ্রাস পেতে থাকে অনেক সময় দেখবেন যদি এই ধরনের রেখা যদি কোনো কারণে যদি আয়ু রেখাতে এসে টাচ করে তাহলে তার জীবনী শক্তি অনেক সময় পঞ্চাশ বছরের পর কিন্তু হ্রাস পেতে থাকে আয়ু রেখা থেকে যদি উঠে বৃহস্পতির স্থানে কোনো রেখা যদি আয়ু রেখা থাকে অনেক সময় দেখবেন এইভাবে কোনো রেখা উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে গমন করে বা ওই আয়ুর সময়ে কিন্তু শুভ ফল দেবে যদি কোনো রেখা যদি উদ্যোগামী হয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই শুভ ফল দেবে কিন্তু সে নিজের চেষ্টায় সৎ পথে স্বাবলম্বী হয় যদি এই ধরনের যদি রেখা থাকে তাহলে নিজের চেষ্টায় জীবনে সে সবসময় হচ্ছে সফল চাইবে তার জীবনে শুভ সময় হবে সাঁত্রিশ বছরের পর যদি এই ধরনের রেখা যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠে যায় বা আয়ু রেখার থেকে উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে তার জীবনে সব থেকে সাঁত্রিশ বছর পর থেকে তার জীবনে সফলতা আসবে অনেক সময় করতলের পাশাপাশি দুটি যদি আয়ু রেখা থাকে এইভাবে যদি দুটি যদি আয়ু রেখা থাকে তাহলে এতে বুঝতে হবে যে প্রথম আয়ুরেখা নির্দেশ করছে এটি প্রথম আয়ুরেখা এটি নির্দেশ করছে যে সে লোকের জীবনে নানা প্রকার ঝামেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দ্বিতীয় যদি রেখা যদি দাঁড়া তার সব ক্ষতিপূরণ হচ্ছে এই রেখা তার জীবনে যত রকম ক্ষতি করবে এই রেখা তার জীবনে তত প্রকার তার বেনিফিট বা সফলতা দেবে কিন্তু মনে রাখবেন যদি দুটি রেখা যদি শৃঙ্খলিত থাকে যদি কোনো কারণে যদি ভগ্ন থাকে বা ভেঙে ওঠে তাহলে তার জীবনে শারীরিক যদি কোনো কারণে যদি এখানে যদি ভেঙে ভেঙে ওঠে আমি একটি চিত্রের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা যদি যদি অনেক সময় ভেঙে ভেঙে বা অভগ্ন হলে তাহলে শারীরিক অসুস্থতার মধ্যে দিন কাটাতে হবে যদি দ্বিতীয় আয়ুরিকা প্রথম আয়ুরিকা অতিক্রম করে চক্রের মতন চক্রের মতন দিকে যদি যায় যদি এইটা যদি অনেকটা এরকম সুগঠিত এবং গোলাকৃতি যদি হয় চক্রের মতো ধনুকের মতন যদি হয় তাহলে বুঝতে হবে তার মস্তিষ্ক উত্তেজনা উত্তেজনা বেশি এবং তার রক্তপাত অনেক সময় যে কোনো কারণে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়া বা ব্যক্তির রক্তপাত জনিত কিন্তু কারণে তার কোনো ক্ষতি হতে পারে আবার যদি দেখা যায় যে আয়ুরেখার বুক থেকে যদি আয়ুরেখা যদি একেবারে সমান সমানভাবে যদি এখানে যদি অতিক্রম করেছে একবার পাশাপাশি যদি দুটি রেখা যদি খুব সামান্যভাবে ব্যতিক্রমভাবে যদি উঠে থাকে তাহলে দেখতে হবে যে সেক্ষেত্রে তার জীবনে যে প্রথম রেখা যে অসফলতা তার জীবনে দেবে দ্বিতীয় রেখা তার অনেকটাই শুভত্ব কিন্তু বেশি দেবে অনেকটাই শুভ আছে ফল তার জীবনে কিন্তু অনেকটা বেশি দেবে যদি আবার অনেক সময় দেখবেন যে আয়ু রেখা থেকে কোনো কারণে এইভাবে আয়ু রেখা থেকে কোনো কারণে একটি রেখা যদি বুধের ক্ষেত্র পর্যন্ত যায় যদি বুধের ক্ষেত্র পর্যন্ত যায় গেলে তাহলে বুঝতে হবে সে লোক অর্থকারী ব্যাপারে জীবনে যতখানি উন্নতি করবে ততখানি আবার অবনতি ঘটাতে পারবে তার স্বাস্থ্যের কারণে সে জীবনে যতটা উন্নতি সে করবে আবার স্বাস্থ্যজনিত কারণে কিন্তু তার ততটাই ক্ষতি হতে পারে যদি কোনো রেখা আয়ু রেখা থেকে উঠে গিয়ে যদি চন্দ্রের ক্ষেত্রে এইভাবে গমন করে চন্দ্রের ক্ষেত্রে আর আর অতিক্রম করে তাহলে তার বিদেশ যাত্রা ভ্রমণ বোঝায় যদি আয়ু রেখা যদি তর্জনের দিকে মনে রাখবেন আয়ু রেখা যদি তর্জনীর নিচে ঠিক বৃহস্পতির স্থান থেকে যদি বেরিয়ে সোজা নিচের দিকে নেমে যায় অনেক সময় দেখবেন এই আয়ু রেখা অনেকটা তর্জনীর ক্ষেত্র থেকে এইভাবে নিচের দিকে নেমে এসছে তর্জনীর একটু বেশি এই যে তর্জনী এই তর্জনীর আঙুলি একটু বেশি জায়গা এই এখান থেকে যদি একটু যদি বেশি অতিক্রম করে এখান থেকে ওঠে তাহলে ওই রেখা মানুষের যশ উন্নতি উচ্চ পদাবকারী সূচনা করে অবশ্য নানা শুভ গ্রহ অনুকূল যদি শুভ থাকে যদি এই জায়গায় যদি কোনো গ্রহ যদি উচ্চগতভাবে থাকে তাহলে তার উচ্চ বিলাস তার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে তার জীবনের গতিকে নিয়ন্ত্রিত সে কখনোই করতে পারবে না তার যথেষ্ট আত্মসংযম কিন্তু থাকবে আয়ুরেখার সঙ্গে যদি যদি হৃদয় রেখার বিচার করা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে দরকার কেন আয়ু রেখা আর রেখা যদি সম পরিমাণ এবং সুন্দর এবং সুগঠিত থাকে তাহলে তার জীবনের কিন্তু সফলতা আরও বেশি এবং সুন্দরভাবে যদি গঠিত হবে যদি এই আয় হৃদয় রেখার সঙ্গে যদি আয়ুরেখা যদি সুন্দর এবং সুগঠিত থাকে তাহলে তার জীবনে সফলতা এবং উদ্যমী ভাব তার জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের জানাবো আর ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের শেয়ার করুন তাহলে তারাও জানতে পারবে দুটি আইরোকে থাকলে কি হয় সেই বিষয়ে তারাও কিন্তু জ্ঞান লাভ করতে পারবে